করিতে ঘাটে রে যাইয়া লাল নিশানে ভক্তি রে দিয়া সান করিতে ঘাটে রে যাইয়া তুমি লাল নিশানে ভক্তি রে দিয়া কলসির মুখ বাঁধিয়া কমনি কোটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আ তাকে ওই গাঠে ওসে নামলে পাগল হইয়া রে ছুটে কুম্বির একটি তাকে ওই গাঠে ওসে নামলে পাগল হইয়া রে ছুটে দেখে যদি না যাও হটে দেখে যদি না যাও হটে সাধ্য নাই ধরবে তোমায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আ যদি উঠে তুফান রে ভারী তোমার পারে বেদের রাই কগতরি যদি উঠে তুফান রে ভারী তোমার পারে বেদের রাই কগতরি সদি গুরু বিনে নাই কান্ডারি গুরু বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার বাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আ দাওয়াতের মাধ্যমে আহ্বান জানাই যত রাত্র ১২টা বাজে প্রায় ১২:৩০ বাজে আমাদের সাধকের গানে বলে সাধু যারা চিনে ধারা সন্তানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি এটা ডাক দিলাম কারণ গানে কি বলছে সাধু বেড়াই যদি সুর হয় বেটি কি বেড়াই যদি দোহানদার হয় বেটি তাহলে বেড়াই যদি সাধক হয় তাহলে বেটিটা কিন্তু সাধক নেই আমার গানে বলছে সাধু যারা চিনে ধারা সন্তানে পার হয়ে যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় আলোচনা থাকবে তত্ত্ব উপরে আপনাদের যতটুক ভালো লাগে ততটুকের ভিতরে আপনাদেরকে বিরক্ত কইরা কোনো আলোচনা নিজের ব্যক্তিগত মন করা আলোচনা করার জন্য চেষ্টা করব না যদি বলেন আলোচনা একবারে কম সেটাই সই আর যদি ভালো আলোচনা থাকে আমাদের ভিতর থেকে ভালো আলোচনার আবির্ভাব হয় দয়ালের কৃপায় অবশ্যই কিছু ভালো আলোচনা করার চেষ্টা করব প্রথম যেহেতু আমি দাঁড়াইছি বেড়া মানুষ তো
আজকে পালা যদিও ঘোষণা করছে নারী পুরুষ, কিন্তু পুরুষটারে আগে দাঁড়াইছে আল্লাহর সৃষ্টি, কিন্তু পুরুষ দাই শুরু করছে আগে। আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বলবেন আপনার উৎপত্তি কোথা থেকে? সারা রাইতের একটা ফেস মানে একটা খুনি তারে দিয়া রাখি শিকার কিন্তু আইতে হইব, কিন্তু দলিলের আলাপ। আপনি বলবেন আপনি যে নারী, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলো, আপনি কোন অংশ থেকে তথা কার মাধ্যম থেকে আপনার উৎপত্তি? আগে আপনার উৎপত্তিটা বুঝতে হবে, এরপরে যাব কোরআন মতে আপনার কাছ থেকে জবাবটা আশা করি। এরপরে দেখা যাইব আপনার বেটিগিরিটা সারা রাত কোন জায়গায়। এই কথাটা কিন্তু প্রশ্ন কিন্তু আপনারা মনে রাখতে হইব, নাহলে কিন্তু জবাব যদি ভুল দেয় আপনারা কিন্তু ধরতে পারবেন না। কালিমা তানারাই ভাই, প্রশ্ন কি? তিনি জবাব করবেন নারীর উৎপত্তি কোথা থেকে, এই নারী যে আল্লাহ সৃষ্টি করলো এই মূল রহস্যটা কোথা থেকে আল্লাহ নারী সৃষ্টি করলো, এই বিষয়বস্তুটা কি? ছোট্ট করে একটি করে প্রশ্ন করি আপাতত, যাতে ক্যাসেটের মতো গানটা হয় আর কি, আজাইরা ফেসাল যাতে না ভরা লাগে। কি করেন আপনারা? সাধু যারা চিনে ধারা, সাধু যারা চিনে ধারা, সন্তানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি